আসসালামু আলাইকুম লিসনার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি আমাদের বাসার সামনে নদীর কাছে আপনাদেরকে নিয়ে আসছি। মনে বলতে পারেন এটা একটা নদী যেটা রাত্রে 10-11টার পরে যদি রাত হয়ে যায় এবং অন্ধকার হয়ে যায় এখানে মানুষ দেখা যায় না, ইভেন এখনই মানুষজন নাই। মাঝে মধ্যে আমি এই জায়গায় এসে বসি, যখন আমার ভালো লাগে আমি তখন এই জায়গায় এসে বসি এবং চেয়ার নিয়ে বসি এই জায়গাটাতে, আমি বেশ ভালো সময় কাটাই। কিন্তু সত্যি কথা বলতে এই জায়গাতে কিন্তু জনমানুষ নাই বললেই চলে। এখানে একটা বাড়ি আছে, এই বাড়িতে একজন পরিবার থাকে এই বাড়িতে, এবং এটা একদমই নদীর সাথের, বলতে পারেন নদীর সাথের একটা জায়গা, এবং আমি বলবো যে আমার খুব পছন্দের একটা জায়গা। এবং এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন দূরে পাহাড়, এবং সেই পাহাড়ের দেখা যাচ্ছে নিশ্চয়ই, এবং চারিপাশে পাহাড় জঙ্গল। এই জায়গাটা প্রচণ্ড ভয়ের একটা জায়গা, রাতের বেলা এই জায়গায় আমি এখনও আসার সাহস করতে পারিনি। এবং মাঝে মধ্যে আমি প্রায় সময় দেখা যায় যে মসজিদ থেকে নামাজ পড়তে এসে এই ট্রেন স্টেশনে নেমেছি, কিন্তু এই জায়গায় আসার সাহস করিনি দিনের বেলায়। সেই আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আশপাশটা, এবং আমার কাছে খুব ভাল লাগে। এবং এই জায়গা ঘিরে কিছু ঘটনা আছে। রিসেন্টলি এই জায়গায় একটা বাড়ি কিনেছে একজন ভদ্রলোক, এবং একটু আগে যে লোকটা আমার সামনে হেঁটে যাচ্ছিল এটা তারই বাড়ি, এবং এটা একদম নদীর সাথে। এখন নদীতে পানি শূন্য, যখন যখন মৌসুম বলতে হচ্ছে জোয়ার আসবে তখন পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। আমি একটু জঙ্গলটার কাছে যাব আপনাদেরকে নিয়ে, এবং এটা সেই বাড়ি, এটা খুব সুন্দর একটা বাড়ি, এবং আমি জায়গায় প্রায় সময় আসি কিন্তু আমি কখনো এই জঙ্গলের কাছে যাইনি। এখন এই আজকেই প্রথম আমার জঙ্গলের কাছে যাওয়া হবে। এবং যেই লোকটা আপনার সামনে আমাদের সামনে ভিডিওতে দেখেছেন যে একটা ইয়েলো টি শার্ট পরা মাথার চুল নাই, তিনি আমাদেরকে একটি ঘটনা দিয়েছেন, এবং তিনি আমাদের রেগুলার, এবং তিনি আসলে কীভাবে তার সাথে পরিচয় সেটা বলতে চাচ্ছি না, সেটা বললে হয়তো বা কিছু কনফিডেন্সিয়াল জিনিস ব্রেকডাউন হয়ে যাবে, আমি সেটা ব্রিজ করতে চাচ্ছি না। তো আমি জাস্ট আপনাদেরকে ওই জঙ্গলটার কাছাকাছি নিয়ে যেতে চাই। এই জায়গায় দেখেন পায়ে হাঁটার কিন্তু জায়গা আছে, এই জায়গা দিয়েই, এই জায়গা দিয়ে লোকজন হাঁটা চলাফেরা করে যখন বৃষ্টি হয়। আমি একদম নদীর পার ঘেঁষে হাঁটছি, এটা অনেক উঁচু এবং পানি ঠিক এই জায়গা পর্যন্ত, ওই যে ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাস পর্যন্ত পানি উঠে আসে। মাঝে মধ্যে এই জায়গাও পানি আসে যখন পানির স্রোত বেশি থাকে, বৃষ্টি বেশি পড়ে। আমি জাস্ট একটু জঙ্গলটা দিয়ে যাচ্ছি, এইখানে কিন্তু কোনো কিছু নাই, পাশে রেল স্টেশন, ট্রেন লাইন, রেল স্টেশন, এবং এটা পুরোটা একটা জঙ্গলের মাঝখান দিয়ে ঘেরা একটা জায়গা। দেখি আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি, তবে এটা নিয়ে একটা সুন্দর ঘটনা আমরা খুব শিগগিরই আপনাদের সামনে শেয়ার করব। এই জায়গার ঘটনা খুব বেশি দিন আগের ঘটনা, বাড়িটা তিনি কিনেছেন খুব বেশি দিন হয় না, 3-4 বছর হয়, এবং তিনি এটা রেনোভেট করেছেন, উঠেছে এখন তার ওয়াইফ স্ত্রী নিয়ে তিনি এখানে উঠেছেন। তো এখানকার একটা ঘটনা তিনি দিয়েছেন, এখানে প্রায় সময় শিয়াল দেখা যায়, তো দিনের বেলা তো দেখা যায়, আমি জানি না এখন আসবে কি না। তো পায়ে হাঁটার জায়গা, তো এখান থেকে দেখেন, এখান থেকে দেখা যাবে যা চারপাশটা, আমার কাছে খুব অসম্ভব সুন্দর লাগে এই জায়গাটা, কিন্তু জায়গাটা প্রচণ্ড ভয়ের, প্রচণ্ড ভয়ের। এখান থেকে মাঝে মধ্যে নাকি খুব শব্দ করে জোরে জোরে লোকজন দৌড়ে যায় রাতে, গভীর রাতে, এবং দল বেঁধে লোকজন লাইন ধরে যায়। এইটাই ঘটনার ভিতর থাকবে, সেটা ইনশাআল্লাহ আমি আপনারা শেয়ার করব। জাস্ট জঙ্গলটা পর্যন্ত যাবো আর কি, এরপরে আমার যাওয়ার সাহস হবে না, আমি একদমই একা, আমার সাথে কেউ নাই, সাথে দরকার ছিল আনা কাউকে কিন্তু আমি কাউকে নিয়ে আসতে পারিনি। সো এই ছোট্ট ভিডিওতে জাস্ট আপনাদেরকে দেখাবো এই জায়গাটা ভয়ঙ্কর কতটা, মানুষজন চলাফেরা করে দেখেন এই জায়গাটা, এই জায়গাগুলো এখানে কেউ থাকে না, এখানে কোনো জনবসতি নাই, এটা পুরোটাই একটা জঙ্গলের মাঝখান দিয়ে গেছে রাস্তা। দেখা যাচ্ছে এটা একদম নদীর পার ঘেঁষে রাস্তা আর কি। আমরা এরপরে আর না যাই, কারণ আমি আমার ভালো স্মেল ভালো পাচ্ছি না, তো আমি ব্যাক করছি। এই জায়গার একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে দেখাবো খুব শিগগিরই, ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, ভৌতিকতার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।